এই ভিডিওতে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তো চতুর্ভুজ কি? মনে করো আমি এই যে এখানে একটি আকৃতি আঁকছি, এই যে একটি আকৃতি, এটি কি চতুর্ভুজ? না, এটি কিন্তু চতুর্ভুজ নয়। দেখো, চতুর্ভুজ হলো এই যে এই আকৃতিটি। কেন? কারণ লক্ষ্য করো, চতুর্ভুজ মানে হলো এমন একটি আকৃতি যার চারটি বাহু রয়েছে। এবং এই আকৃতিটি লক্ষ্য করো, এই যে এক, দুই, তিন এবং চার, চারটি বাহু রয়েছে। কিন্তু এটি একটি চতুর্ভুজ নয়, কারণ এর একটি, দুটি এবং তিনটি বাহু রয়েছে। এটি আসলে একটা ত্রিভুজ। সাধারণভাবে এই যে এভাবে একটি চতুর্ভুজ আঁকতে পারি, এক, দুই, তিন, চার, চারটি বাহু। আবার আমরা এভাবে এক, দুই, তিন, চার এভাবেও একটি চতুর্ভুজ আঁকতে পারি। আবার লক্ষ্য করো, এক, দুই, তিন এবং চার আমরা কিন্তু এভাবেও একটি চতুর্ভুজ আঁকতে পারি। অর্থাৎ চারটি বাহু, এই যে এই প্রত্যেকটি আকৃতিরই কিন্তু চারটি করে বাহু আছে, এবং চারটি বাহু সম্বলিত যে কোনো আকৃতিই হবে আমাদের চতুর্ভুজ। এটি আমাদের চতুর্ভুজ নয়, কারণ এটিতে চারটি বাহু নেই। এভাবে আমরা আরও অনেকভাবে চতুর্ভুজ আঁকতে পারি, যেমন এই, এই, এই এবং এই যে, এই যে এক, দুই, তিন, চার, এটি একটু চতুর্ভুজ। আমরা আজকে চারটি ভিন্ন ধরনের চতুর্ভুজকে দেখব এবং তাদের নাম জানব। তাহলে এসো দেখি, এই যে দেখো এখানে আমার চারটি, চার ধরনের চতুর্ভুজ রয়েছে। এরা প্রত্যেকেই চতুর্ভুজ, কারণ এদের প্রত্যেকেরই এই যে এক, দুই, তিন, চার, চারটি বাহু রয়েছে। এক, দুই, তিন, চার, এক, দুই, তিন, চার, আবার এক, দুই, তিন, চার। অর্থাৎ এরা প্রত্যেকেই চতুর্ভুজ, কিন্তু এদের প্রত্যেকের আলাদা আলাদাও নাম রয়েছে। তাহলে প্রথমে দেখো এই চতুর্ভুজটি, এখানে কি হচ্ছে? দেখো এখানে বাহুগুলো, বিপরীত বাহুগুলো, এই যে এই বাহুটি এবং এই বাহুটি, এবং এই বাহুটি এবং এই বাহুটি, এই চতুর্ভুজে এই বিপরীত বাহুগুলো সমান। দেখো এ দুটি বাহু এবং এ দুটি বাহু, এরা সমান। এবং আরও একটা মজার ব্যাপার হলো, একটি বাহু কিন্তু এরকম, আরেকটি বাহু এরকম, এমন কিন্তু নয়, দুটি বাহুই একই সমান্তরাল। তাই এই ধরনের চতুর্ভুজ যাদের অন্তত একজোড়া বাহু সমান এবং সমান্তরাল, এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি সামান্তরিক। আমরা এই ধরনের চতুর্ভুজকে বলি সামান্তরিক। এরপর এসো এই চতুর্ভুজটির দিকে দেখি। এই চতুর্ভুজটিও কিন্তু আমরা বলতে পারি একটি সামান্তরিক। দেখো এর এই যে এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল, আবার এই বাহু এবং এই বাহু, এ দুটি বাহুও সমান এবং সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজটিকেও আমরা সামান্তরিক বলতে পারি, এটিও আমাদের একটি সামান্তরিক। কিন্তু লক্ষ্য করো, এই চতুর্ভুজটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। দেখো এর এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই প্রত্যেকটি কোণই এক সমকোণ। এখানে কিন্তু তা ছিল না। দেখো এখানে একটি কোণও এক সমকোণ ছিল না, কিন্তু এখানে প্রত্যেকটি কোণই এক সমকোণ। তাহলে যেসব সামান্তরিকের অন্তত একটি কোণ, অন্তত যে কোনো একটি, এখানে চারটিই আছে, আমাদের শর্ত হলো যে কোনো একটি কোণ যদি এক সমকোণ হয়, তাহলে সেই সামান্তরিককে আমরা বলি আয়ত। আমরা কি বলি সেই সামান্তরিককে? আমরা বলি আয়ত।
এখন এসো আমরা এই চতুর্ভুজটির দিকে লক্ষ্য করি। এটি দেখো, এটিও কিন্তু একটি সামান্তরিক। দেখো এর এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল, আবার এই বাহু এবং এই বাহুও সমান এবং সমান্তরাল। তাহলে এইটিও একটি সামান্তরিক, এটিও একটি সামান্তরিক, কিন্তু আমাদের এই উপরের সামান্তরিকের সাথে এই সামান্তরিকটির পার্থক্য কী? দেখো এখানে কিন্তু চারটি বাহুই সমান ছিল না, শুধু এ দুটি বাহু সমান ছিল এবং এ দুটি বাহু সমান ছিল। কিন্তু এই সামান্তরিকটির মধ্যে দেখো এই এক দুই তিন চার, চারটি বাহুই কিন্তু আসলে সমান। এরকম যেসব সামান্তরিকের চারটি বাহুই সমান সেসব সামান্তরিককে আমরা বলি রম্বস। আমরা কি বলি? রম্বস। এবার এসো এখান থেকে আমরা এই চতুর্ভুজটির দিকে যাই। এখানে খুব মজার একটা ব্যাপার লক্ষ্য করো, এখানেও এই রম্বসের মতোই চারটি বাহুই কিন্তু সমান। এই যে এক দুই তিন চার, এখানে চারটি বাহুই সমান এবং সামান্তরিকের মতোই এর দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল, এ দুটি বাহু সমান্তরাল, এই দুটি বাহুও সমান্তরাল। তাহলে এটিকে আমরা একটি সামান্তরিক বলতে পারি, আমরা একে বলতে পারি সামান্তরিক। আবার এর সবগুলো বাহুই যেহেতু সমান তাই একে আমরা রম্বসও বলতে পারি। আবার লক্ষ্য করো এর এই কোণগুলো, এই কোণগুলো লক্ষ্য করো, এই যে কোণ, এই যে কোণ, এই প্রত্যেকটি কোণই কিন্তু এক সমকোণ, তাই একে আমরা আয়তও বলতে পারি, কারণ আয়ত হলো সে সকল সামান্তরিক যেগুলোর যে কোনো একটি কোণ অন্তত এক সমকোণ। এখন মজার বিষয়টি লক্ষ্য করো, এটি একটি সামান্তরিক, এটি একটি রম্বস, এটি একটি আয়ত, কিন্তু এ ধরনের চতুর্ভুজকে যাদের প্রত্যেকটি বাহুই সমান এবং যে কোনো একটি কোণ অন্তত যে কোনো একটি কোণ সমকোণ, এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি বর্গ। তাহলে আমরা বলতে পারি সামান্তরিক, সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আয়ত হলো এমন একটি সামান্তরিক যার অন্তত একটি কোণ এক সমকোণ, বা আমরা বলতে পারি আয়ত হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং একটি কোণ এক সমকোণ। এরপর রম্বস, রম্বস হলো এমন একটি সামান্তরিক যার চারটি বাহুই সমান, বা আমরা বলতে পারি রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার চারটি বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। এরপর বর্গ, বর্গ সম্পর্কে আমরা বলতে পারি এটি হলো এমন একটি আয়ত যার চারটি বাহুই সমান, বা আমরা বলতে পারি বর্গ হলো এমন একটি চতুর্ভুজ যার চারটি বাহুই সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং একটি কোণ এক সমকোণ। আশা করি বুঝতে পেরেছো।